হঠাৎ একদিন ঘুম ভাঙার পর যদি বুঝতে পারেন আপনার মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে এবং সেটা কোনো সাধারণ ক্ষমতা না, মেয়েদের মনের কথা বুঝতে পারার মতো অলৌকিক ক্ষমতা, যেখানে পৃথিবীর বড় বড় ঋষি মনীষীরা মেয়েদের মনের কথা বুঝতে ব্যর্থ, সেখানে আপনি সফল। এখন কি হবে আপনার এই অলৌকিক ক্ষমতার ভবিষ্যৎ? পৃথিবীতে এক ধরনের পুরুষ মানুষ রয়েছে যারা কিনা শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবে, নিজের সিদ্ধান্তই সবার উপরে চাপিয়ে দেয়, বিশেষ করে নারীদেরকে হাতের পুতুল মনে করে। ঠিক এরকমই একজন হল নিক নামের এই ভদ্রলোক। নিক একটি অ্যাডভার্টাইজিং কোম্পানির অনেক বড় পদে চাকরি করে। এই কোম্পানি বিশেষ করে মেয়েদের গার্মেন্টস এবং কসমেটিক্স নিয়ে অ্যাডভার্টাইজ তৈরি করে। নিকের একটি স্পেশাল অ্যাবিলিটি ছিল, সে খুব সহজেই মেয়েদেরকে কনভিন্স করে ফেলতে পারে। এত গুণাগুণ থাকার পরেও নিক আর তার স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, এমনকি তার একমাত্র মেয়ে অ্যালেক্স তার বাবাকে সহ্য করতে পারে না। আসলে নিকের ছেলেবেলা অন্যান্য সাধারণ ছেলেদের মতো স্বাভাবিক ছিল না। নিকের মা লাস ভেগাসের একটি বারে শো গার্ল হিসেবে কাজ করত। নিকের সমবয়সী অন্যান্য ছেলেমেয়েরা যখন সাইকেল চালানো শিখছিল, নিক তখন সুন্দরী মেয়েদের মন নিয়ে কিভাবে খেলতে হয় সেটা শিখছিল। এই ট্যালেন্ট কাজে লাগিয়ে নিক অনেক সফল। অফিসের প্রায় সবার সাথেই নিকের অনেক ভালো সম্পর্ক। সে মোটামুটি নিশ্চিত খুব শীঘ্রই তাকে প্রমোশন দিয়ে এই কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হবে। নিক প্রমোশনের বিষয়ে আলাপ করার জন্য কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করে, কিন্তু ম্যানেজিং ডিরেক্টর তাকে জানায় যেহেতু সদ্য যৌবনে পা রাখা মেয়েরাই হলো তাদের প্রধান কাস্টমার, তাই তাদেরকে কনভিন্স করার জন্য ঠিক তাদের মতোই চিন্তা করা একজন মানুষ দরকার। এজন্য বোর্ড মিটিংয়ে সবার সিদ্ধান্ত অনুযায়ী ডার্সি নামের অত্যন্ত বিচক্ষণ এক মহিলাকে কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই ঘটনায় নিকের মন খারাপ হলেও কোম্পানির ভালোর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত মেনে নেয়। ওই দিন নিক তার এক্স ওয়াইফের বিয়েতে আসে। বিয়ের পরপরই তার এক্স ওয়াইফ দুই সপ্তাহের জন্য হানিমুনে যাবে, তাই এই দুই সপ্তাহ তাদের মেয়ে অ্যালেক্স নিকের সাথেই থাকবে। ওই দিন প্রথমবার নিক জানতে পারে তার মেয়ে অ্যালেক্সের একজন বয়ফ্রেন্ড আছে। মাত্র 15 বছরের বাচ্চা মেয়ের বয়ফ্রেন্ড আছে, নিক এই বিষয়টা মানতে পারে না, তবুও পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে মেনে নেয়। অ্যালেক্স তার বাবা নিককে জানায় আজকে রাতে বাসায় এসে তার বয়ফ্রেন্ডের সাথে নিকের পরিচয় করিয়ে দিবে। বিয়ের অনুষ্ঠান শেষ করে নিক অফিসের কাজে যোগ দেয়। তাদের নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর ডার্সি মেয়েদের কসমেটিক্স ভর্তি করে একটি বাক্স সবার সামনে তুলে ধরে। এখন সবার কাজ হলো আগামীকালকের মধ্যে বাক্সের মধ্যে থাকা কমপক্ষে একটি প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং আইডিয়া তুলে ধরা। নিক ওই বাক্স নিয়ে বাসায় চলে আসে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্স করার পর কাজ করা শুরু করে। সে অ্যাডভার্টাইজিং আইডিয়া খুঁজে বের করার জন্য প্রত্যেকটি প্রোডাক্ট নিজে ব্যবহার করে দেখা শুরু করে। যদিও কিছু কিছু প্রোডাক্ট ব্যবহার করা অনেক কষ্টকর ছিল, তবুও হাল ছাড়ে না। এর মধ্যেই হঠাৎ করে অ্যালেক্স তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় চলে আসে। হঠাৎ করে মেয়ের বয়ফ্রেন্ডকে দেখে নিক অনেক বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়, তবুও পরিস্থিতি সামলে নেয়। অ্যালেক্সের বয়ফ্রেন্ড চলে গেলে এরকম বিব্রতকর অবস্থার মধ্যে ফেলার জন্য অ্যালেক্সও রাগ করে তার রুমে চলে যায়। এরপর নিক একে একে অন্যান্য প্রোডাক্টগুলো ট্রাই করছিল, কিন্তু হঠাৎ করেই ফ্লোরে পা পিছলে বাথটাবের মধ্যে পড়ে যায়। তার হাতে থাকা হেয়ার ড্রায়ারটি বাথটাবের পানিতে পড়ার কারণে মারাত্মক ইলেকট্রিক শক লেগে নিক সেখানেই অজ্ঞান হয়ে যায়। একেবারে পরদিন সকালে নিকের জ্ঞান ফিরে আসে। তার বাসায় কাজ করতে আসা কাজের মহিলাটি বাসার এই দুরবস্থা দেখে নিককে মনে মনে গালি দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে ওই মহিলা মনে মনে গালি দিলেও নিক সব কিছুই শুনছিল। প্রথমে এই বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও ধীরে ধীরে দেখা যায় নিকের আশেপাশে থাকা সকল মহিলারা যা কিছুই চিন্তাভাবনা করত, আশ্চর্যজনকভাবে নিক সব কিছু স্পষ্ট শুনতে পেত। হঠাৎ করে এরকম অদ্ভুত ক্ষমতা পেয়ে নিক একেবারে হতবম্ব হয়ে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না তার এখন কি করা উচিত। অফিসে আসার পর নিক তার মেয়ে কলিগদেরকে সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করে। তাদের মধ্যে অনেকেই সামনাসামনি তার প্রশংসা করলেও মন থেকে তাকে মোটেও পছন্দ করত না। তাদের মনের কথা জানার পর তাদের সাথে কথা বলতেও নিকের প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। এখন যে কোনো মূল্যে নিক এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়। তার বারবারই মনে হতে থাকে আজকেই মনে হয় তার জীবনের শেষ দিন, এখন তার কি করা উচিত। এই চিন্তা করতে করতেই নিক পাগল প্রায় হয়ে যায়। এর মধ্যেই নিকের কলিগ মর্গান এসে জানায় কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হয়ে যাবে, দেরি করলে চাকরি থাকবে না। নিক যখন মর্গানের সাথে কথা বলছিল ঠিক তখনই অফিসের একজন ফিমেল স্টাফ ফাইল এগিয়ে দেওয়ার জন্য নিকের কাছে আসে। ওই মেয়েটি কাছে আসার সাথে সাথেই নিক তার মনের সকল কথা শুনতে থাকে। সে মর্গানকে বলে, প্লিজ তুমি আমাকে বলো তুমি ওই মেয়েটার কথাগুলো শুনতে পেয়েছো। তখন মর্গান বলে, কিসের কথা, ওই মেয়ে তো কিছুই বলল না, তুমি মনে হয় ভুল শুনতে পেয়েছো। নিক তাকে যতই বোঝানোর চেষ্টা করে না কেন সে মেয়েদের মনের কথা শুনতে পায়, কিন্তু মর্গান কিছুতেই তার কথা বিশ্বাস করে না। এদিকে মিটিংয়ে দেরি হয়ে যাওয়ার কারণে তারা তাড়াতাড়ি করে মিটিংয়ে জয়েন করে।
মিটিংয়ে সবাই মোটামুটি নার্ভাস ছিল, যার কারণে কেউ তাদের আইডিয়া নিয়ে সামনে আসছিল না। ঠিক তখনই নিক সাহস করে তার আইডিয়া সবার সাথে শেয়ার করা শুরু করে। সবাই সামনাসামনি নিকের প্রশংসা করলেও আসলে তারা নিককে গর্দব ছাড়া আর কিছুই মনে করে না, যেহেতু নিক মেয়েদের মনের কথা শুনতে পেত, যার কারণে নিকের সামনে তাদের সবার আসল চেহারা প্রকাশ পেয়ে যায়। এই ঘটনায় প্রচণ্ড মর্মাহত হলেও তার মাথায় একটি আইডিয়া আসে। সে তার এই অদ্ভুত ক্ষমতার অ্যাডভান্টেজ নেয়ার প্ল্যান করে। নিক তার এই অদ্ভুত ক্ষমতা ব্যবহার করে তার বস ডার্সির মাথায় ঘুরপাক খাওয়া সকল আইডিয়া চুরি করে নেয়। আর ডার্সি ঠিক যেভাবে চিন্তা করছিল, নিকো ঠিক সেভাবেই সকলের সামনে তার আইডিয়া উপস্থাপন করে। ডার্সি ঠিক যেভাবে চিন্তা করছিল, নিকের কাছ থেকে ঠিক একই ধরনের আইডিয়া পেয়ে অনেক খুশি হয়। অফিস শেষে বাসায় এসে নিক এক চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। তার মেয়ে আর মেয়ের বয়ফ্রেন্ডকে আলিঙ্গনরত অবস্থায় দেখে ফেলে। এই অবস্থায় নিজের বাবার সামনে পড়ার কারণে নিকের মেয়ে অ্যালেক্স তার বাবা সম্পর্কে মনে মনে অনেক অশালীন মন্তব্য করতে থাকে। যেহেতু নিক মেয়েদের মনের কথা শুনতে পেত, তাই তার মেয়ের কাছে নিজের সম্পর্কে এরকম অদ্ভুত কথা শুনতে পেয়ে অনেক কষ্ট পায়। এখন যেভাবেই হোক, নিককে মেয়েদের মনের কথা শোনার মতো অদ্ভুত মুসিবত থেকে মুক্তি পেতেই হবে। সে আগের দিনের মতোই পায়ে ওয়াক্সিং, আঙ্গুলে নেল পলিশ এবং চোখে মাস্কারা লাগিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ইলেকট্রিক শক খাওয়ার চেষ্টা করে, যাতে যেভাবে তার কাছে এই পাওয়ার এসেছিল সেভাবেই তার পাওয়ার চলে যায়। কিছুক্ষণের মধ্যেই বজ্রপাতের আঘাতে নিক অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরদিন সকালে ঘুম ভাঙার পর থেকেই নিক হন্য হয়ে মেয়ে মানুষ খুঁজতে থাকে, কারণ মেয়ে মানুষ খুঁজে না পেলে তার মধ্যে এখনও ওই অদ্ভুত ক্ষমতা আছে কিনা সেটা জানতে পারবে না। নিক এতটাই দুর্ভাগা ছিল যে সম্পূর্ণ রাস্তায় কোনো মেয়ে মানুষ ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একজন মেয়ে মানুষ খুঁজে পায়, কিন্তু প্রচণ্ড শব্দের কারণে কিছুই বুঝতে পারে না। বাধ্য হয়ে নিক একটি শপিং মলে আসে। প্রথমে সব কিছু স্বাভাবিক দেখতে পেয়ে নিক খুশিতে আত্মহারা হয়ে ওঠে, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারে তার ওই অদ্ভুত ক্ষমতা এখনও তার কাছেই রয়ে গেছে। গতকাল রাতের ইলেকট্রিক শকে কোনো কাজ হয়নি। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই নিক একজন সাইকোলজিস্টের সাথে দেখা করে। সাইকোলজিস্ট নিকের কথা শুনে হেসে উড়িয়ে দেয়। সে কোনোভাবেই নিকের কথা বিশ্বাস করে না, কিন্তু যেহেতু সাইকোলজিস্ট একজন মহিলা ছিল, নিক খুব সহজেই তাকে প্রমাণ করে দেয় সে মেয়েদের মনের কথা শুনতে পারে। সাইকোলজিস্ট তার এতদিনের ক্যারিয়ারে এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়নি। সে একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। সে কিছুটা চিন্তাভাবনা করে নিককে বলে, এটা কোনো অভিশাপ না, বরং তোমার চরম সৌভাগ্য যে এরকম একটি ক্ষমতা তোমার কাছে আছে যেটা পৃথিবীর আর কারো কাছে নেই। একবার চিন্তা করে দেখো, তুমি মেয়েদের মনের কথা বুঝতে পারো, তার মানে তুমি চাইলেই যে কোনো মেয়ের মনে রাজত্ব করতে পারবে। এই কথা শুনেই নিক একেবারে খুশিতে গদগদ হয়ে যায়। সে বেশ কিছুদিন যাবৎ লোলা নামের একটি মেয়েকে পটানোর চেষ্টা করছিল, কিন্তু তাকে কোনোভাবেই রাজি করাতে পারছিল না। কিন্তু এবার নিক তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে লোলাকে ডেটে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। এরপর নিক অফিসে চলে আসে আর আবারও অলৌকিক ক্ষমতা ব্যবহার করে বাজিমাত করে ফেলে। সে ডার্সির আইডিয়া চুরি করে তার বসের কাছে নিজের আইডিয়া বলে চালিয়ে দেয়। নিকের কাছ থেকে একই আইডিয়া শুনতে পেয়ে ডার্সি নিজেও অনেক ইমপ্রেস হয়ে যায়। এর মধ্যেই অ্যালেক্স বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার অনুমতি নেয়ার জন্য নিকের কাছে কল করে। নিক ডার্সিকে ইমপ্রেস করার জন্য অ্যালেক্সের সাথে একজন মহান বাবার মতো কথা বলতে থাকে। মেয়ের সাথে নিকের এত সুন্দর সম্পর্ক দেখে ডার্সি বুঝতে পারে যে নিক আসলেই অনেক ভালো মনের মানুষ। বাসায় এসে নিক অ্যালেক্সকে ডান্স পার্টিতে যাওয়ার জন্য শপিং করে দেওয়ার প্রস্তাব করে। শপিংয়ের কথা শুনে অ্যালেক্স অনেক খুশি হয়। এমনকি অ্যালেক্সের বান্ধবীরা ঈর্ষান্বিত হয়ে মনে মনে চিন্তা করে, অ্যালেক্স নিশ্চয়ই অনেক ভাগ্যবান, না হলে নিকের মতো বাবা হয় না। ওই দিন রাতে নিক লোলার সাথে ডেটিংয়ে যায় আর আবারও তার সুপার পাওয়ার ব্যবহার করে প্রথম ডেটিংয়েই বিড়াল মেরে দেয়। যেহেতু নিক মেয়েদের মনের সকল আকাঙ্ক্ষা বুঝতে পারত, যার কারণে ওই দিন লোলাকে তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত উপহার দেয়। এরপর থেকে কোম্পানির অ্যাডভার্টাইজিং আইডিয়া বের করার জন্য নিক মেয়েদের নিয়ে প্রচুর রিসার্চ করতে থাকে আর অভাবনীয় সাফল্য পেতে থাকে। এদিকে ডার্সি নতুন কোনো আইডিয়া বের করলেই নিক তার আইডিয়া চুরি করে তার আগেই বসকে সাবমিট করে দিত, যেটা নিয়ে ডার্সিকে অনেক বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হতো। এতদিনে নিক তার সুপার পাওয়ার ব্যবহার করে অফিসের সকল মেয়ে কলিগদের মদ্যমণি হয়ে ওঠে। একদিন নিক আর ডার্সি একটি প্রজেক্টে কাজ করছিল। নিক ডার্সির আইডিয়া চুরি করে অভাবনীয়ভাবে তাকে ম্যানিপুলেট করতে থাকে। তাদের দুজনের চিন্তা চেতনার মধ্যে এত মিল খুঁজে পেয়ে ধীরে ধীরে ডার্সি নিকের প্রেমে পড়া শুরু করে। কিন্তু ডার্সি এত সহজে ধরা দেওয়ার মানুষ না, কারণ সে জানে সহকর্মীর সাথে রিলেশন করা বোকামি ছাড়া আর কিছুই না।
সে নিজের মনের সাথে যুদ্ধ করা শুরু করে। এদিকে পাশে দাঁড়িয়ে থেকে নিক ডার্সির মনে চলতে থাকা সব কিছুই শুনে ফেলে। ডার্সিকে নিজের মনের সাথে যুদ্ধ করতে দেখে নিক মনে মনে হাসতে থাকে। এদিকে ডার্সি নিজেকে কন্ট্রোল করতে না পেরে লজ্জায় সেখান থেকে চলে যায়। সেদিন অনেক রাত পর্যন্ত কাজ করে ডার্সি যখন প্রচণ্ড ক্লান্ত, ঠিক তখনই নিক তার ক্যাবিনে আসে। সে বুঝতে পারে যে কাজের প্রেসারে ডার্সি প্রচণ্ড ক্লান্ত, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। যেহেতু নিক তার মনের কথা বুঝতে পারে, তাই মুখে বারণ করা সত্ত্বেও তার কাজে হাত লাগায়। কাজ শেষে অনেকটা সময় তারা গল্প করে কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা নিক অ্যালেক্সকে সাথে নিয়ে শপিং করতে যায়। অনেকগুলো ড্রেস ট্রায়াল দেওয়ার পরে তাদের ড্রেস পছন্দ হয়। অ্যালেক্স আয়নার সামনে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কি কি করবে সব কিছু প্ল্যান করছিল। যেহেতু নিক মেয়েদের মনের কথা শুনতে পেত, তাই তার মেয়ের কাছে এরকম কথা শুনে মাথা ঘুরিয়ে পড়ে যায়। শপিং শেষ করে তারা রেস্টুরেন্টে খেতে যায়। রেস্টুরেন্টে খাওয়ার সময় নিক তার মেয়েকে সাবধান করে বলে, সবার জীবনেই রিলেশন করার অনেক সুযোগ আসে, কিন্তু পার্টনার হিসেবে সঠিক মানুষ বেছে না নিলে সারা জীবন পস্তাতে হয়। তোমার মাথায় যে দুষ্টু চিন্তাভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে, এই বয়সে সেগুলো থাকা সম্পূর্ণ স্বাভাবিক। তাই তোমার উচিত হবে কিছু করার আগে 100 বার চিন্তা করা। এই কথা শুনে অ্যালেক্স রেগে যায়। সে তার বাবাকে বলে, আমি তোমার কাছ থেকে কোনো সাজেশন চাই না। যেখানে তোমার জীবনে কোনো রিলেশন টিকিয়ে রাখতে পারোনি, তুমি কিভাবে আমাকে সাজেশন দিতে পারো? এই কথা বলেই অ্যালেক্স রাগ করে সেখান থেকে চলে যায়। মেয়ের এরকম আচরণে নিক প্রচণ্ড মর্মাহত হয়। সেদিন রাতে ডার্সি নিকের সাথে দেখা করে। তারা অনেকক্ষণ পর্যন্ত নিজেদের সম্পর্কে আলাপ আলোচনা করে। ডার্সি নিকের প্রতি এতটাই দুর্বল হয়ে যায় যে সে আর নিজেকে আটকে রাখতে পারে না। তারা দুজন দুজনকে কিস করতে থাকে। ডার্সি নিকের সাথে তার অ্যাপার্টমেন্টে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়। কিন্তু নিক বুঝতে পারে যে সে যেটা করছে সেটা মোটেও ঠিক না। তার সুপার পাওয়ার ব্যবহার করে একটি সহজ সরল মেয়ের দুর্বলতার সুযোগ নেওয়া মোটেও উচিত হবে না। তাই নিক ডার্সিকে থামিয়ে দিয়ে বাসায় চলে আসে। এদিকে গত কয়েকদিন যাবৎ নিকের কোনো খোঁজখবর না পেয়ে লোলা তাকে খুঁজতে খুঁজতে তার বাসার সামনে চলে আসে। নিক তাকে ধোকা দিয়েছে এই কথা চিন্তা করেই লোলা প্রচণ্ড কান্নাকাটি করে। তাকে থামানোর কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে নিক লোলাকে বলে সে একজন গে। এরকম আরও কিছু ভুজুম্বাজুম বুঝিয়ে লোলাকে বিদায় করে। পরদিন অফিসে আসার পর নিক সিদ্ধান্ত নেয় সে ডার্সিকে সব কিছু খুলে বলে দিবে। কিন্তু এর মধ্যেই তাদের অফিসের এ যাবৎকালের সবচেয়ে বড় প্রজেক্টের মিটিং অ্যারেঞ্জ করা হয়। নিক ডার্সিকে প্রেজেন্টেশনের দায়িত্ব নিতে বলে, কিন্তু ডার্সি নিককে বলে এই সব কিছু তোমার পরিশ্রমের ফলাফল, তাই আমি আর এর মধ্যে ভাগ বসাতে চাই না। অনেকটা জোর করেই ডার্সি নিককে প্রেজেন্টেশনের জন্য পাঠায়। নিকের প্রেজেন্টেশনে সবাই অনেক খুশি হয় আর তাদের কোম্পানি অনেক বড় একটি প্রজেক্ট পেয়ে যায়। এবার নিক সিদ্ধান্ত নেয় সে চিঠির মাধ্যমে ডার্সিকে সব কিছু খুলে বলে দিবে। কিন্তু এর মধ্যেই ডার্সি শ্যাম্পেইন হাতে নিকের সফলতা উদযাপন করতে চলে আসে, এমনকি জোর করে নিককে তার নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। নতুন অ্যাপার্টমেন্টে তারা দুজন একসাথে ড্যান্স করে আর অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করে। ডার্সিকে সত্যি বলতে ব্যর্থ হয়ে নিক চলে আসে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের কাছে। ডিরেক্টরের সাথে কথা বলে জানতে পারে তারা ডার্সিকে ফায়ার করে দিয়ে নিককে কোম্পানির নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে প্রমোশন দিয়েছে। কিন্তু নিক এখন আর এই প্রমোশন চায় না। সে ম্যানেজিং ডিরেক্টরকে বুঝিয়ে বলে যে তারা ডার্সিকে ফায়ার করে অনেক বড় ভুল করেছে, কারণ ডার্সি হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে ভালো ক্রিয়েটিভ ডিরেক্টর। এমনকি সে নিজে যে প্রেজেন্টেশন করেছিল সেটাও ডার্সির থেকে চুরি করা ছিল। ডার্সি ফিরে না আসলে এই কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। এরপর এক প্রকার জোর করেই ডার্সিকে তার পদে বহাল করায়। অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ করেই নিক লক্ষ্য করে তাদের অফিসের ফাইল আনা নেয়া করা ইরিন নামের মেয়েটি কাজে আসেনি। ঠিক তখনই নিকের মনে পড়ে যায় প্রচণ্ড ডিপ্রেশনে থাকার কারণে গতদিন ওই মেয়েটি মনে মনে আত্মহত্যা করার চিন্তা করছিল। যদিও নিকের কাছে তখন ওই বিষয়টা সিরিয়াস মনে হয়নি, কিন্তু এখন তার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। সে তাড়াতাড়ি করে ওই মেয়েটির ঠিকানা জোগাড় করে এই বৃষ্টি বর্ষার মধ্যে তার সাথে দেখা করতে চলে যায়। নিক ওই মেয়েটির বাসার কাছে পৌঁছানোর সাথে সাথেই বজ্রপাতের কারণে মারাত্মক বিস্ফোরণ হয়। সৌভাগ্যক্রমে নিক প্রাণে বেঁচে যায় আর ওই মেয়েটি উল্টাপাল্টা কিছু করার আগেই তার বাসায় পৌঁছে যায়। কিন্তু হঠাৎ করেই নিক লক্ষ্য করে সে এখন আর মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছে না। সে বুঝতে পারে ওই বজ্রপাতের কারণেই সে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এই ঘটনায় নিক অনেক খুশি হয়। সে ইরিনকে বুঝিয়ে বলে আত্মহত্যা কোনো কিছুর সমাধান হতে পারে না, তুমি অফিসে আসো, তোমাকে আমাদের কোম্পানির নতুন কপি রাইটার হিসেবে প্রমোশন দেয়া হলো। এর মধ্যেই নিকের এক্স ওয়াইফ কল করে জানায় ডান্স পার্টিতে কিছু একটা সমস্যা হয়েছে। সে যেন তৎক্ষণাৎ অ্যালেক্সের সাথে দেখা করে। নিজের মেয়ে বিপদে আছে এই কথা শুনে নিক
দৌড়ে ডান্স পার্টিতে চলে আসে। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পায় অ্যালেক্স ওয়াশরুমে কান্না করছে। কান্নাকাটির কারণ জানতে চাইলে অ্যালেক্স নিককে জানায় সে তার বয়ফ্রেন্ডকে কথা দিয়েছিল আজকে ডান্স পার্টির পরে তার সাথে রাত কাটাবে, কিন্তু ডান্স করার সময় অ্যালেক্স তার বয়ফ্রেন্ডকে জানায় সে এখনও এসবের জন্য রেডি না। এই কথা শুনে অ্যালেক্সের বয়ফ্রেন্ড অনেক রেগে যায় আর তাকে ছেড়ে তার এক্স গার্লফ্রেন্ডের কাছে ফিরে যায়। অ্যালেক্স বুঝতে পারে যে তার বাবা ঠিকই বলেছিল, জীবনে সঠিক লাইফ পার্টনার না পেলে জীবন ধ্বংস হয়ে যায়। নিক তার মেয়ের প্রতি অনেক খুশি কারণ তার মেয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। এরপর নিক সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে ডার্সির কাছে সব কিছু খুলে বলতেই হবে। এই সব কিছু শুনে ডার্সি একেবারে হতবাক হয়ে যায়। নিকের প্রতি তার প্রচণ্ড রাগ হচ্ছিল কিন্তু সবশেষে ভালোবাসার কাছে রাগ হেরে যায় আর ডার্সি নিককে ক্ষমা করে দেয়। এবার নিক বুঝতে পারে যে আসলে মেয়ে মানুষ টাকা পয়সা ধন সম্পদ কিছুই চায় না, তারা চায় একজন সত্যিকারের ভালোবাসার মানুষ যে কিনা শত বাধা বিপত্তির মধ্যেও তার হাত ছাড়বে না। ধন্যবাদ সবাইকে।